প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এজিবি নিউজে। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বায়তুল মোকাররমের অডিটোরিয়াম হল রুমে, অর্থাৎ এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেক্সিমকো ইসলামিক আইকন সিজন 4-এর ঢাকা বিভাগীয় অডিশন চলছে। এখানে আমার পেছনে যদি আপনারা একটু লক্ষ্য করেন, দেখতে পাবেন যে রিটেন পরীক্ষা শেষ হয়ে এখন ভাইবা চলছে। একাধিক ভাইবার বোর্ড এখানে বসানো হয়েছে, সেই বোর্ডে প্রতিযোগীরা ভাইবার মাধ্যমে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করছে। এই সকল প্রতিযোগিতার যারা উত্তীর্ণ হবেন তারা লড়াই করবেন ভারতের প্রতিযোগী বন্ধুদের সাথে। অর্থাৎ আপনারা জানেন, এবারই প্রথম ইসলামিক আইকন তারা ভারত বনাম বাংলাদেশ এই দুই দেশের মধ্যে জ্ঞানের যুদ্ধের এই লড়াই প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রিয় দর্শক, বেক্সিমকো ইসলামিক আইকন সিজন 4 অর্থাৎ চতুর্থ সিজন চলছে, আর এই সিজনে আমরা দেখেছি যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, বিশেষ করে ভারত এবং বাংলাদেশের এই প্রতিযোগিতায় যে সকল বিষয় থাকছে এখানে, কোরআন, হাদিস, সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক জ্ঞান, তারপর বিশেষ করে গণমানুষের প্রশ্ন, যেখানে মাসলা মাসাইল সংক্রান্ত প্রশ্ন করা হয়, এইসব বিষয়গুলি তো রয়েছেই। তার পাশাপাশি বেক্সিমকো ইসলামিক আইকনের সিজন 4-এ প্রায় সর্বমোট 25 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয়, তারা কিন্তু প্রথম 4 জন প্রতিযোগীকে এবং বাকি 10 জনকে মোটা অঙ্কের পুরস্কারের পাশাপাশি প্রথম 3 জন বা 4 জনকে তারা উমরা পালনের জন্য সুব্যবস্থা করে দেন। সবারই জীবনের একটি চরম পাওয়া থাকে হজ বা উমরা ব্রত পালন করবার জন্য, এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগীরা সেই সুযোগটি পেয়ে যান। সুতরাং এটি একটি চমৎকার আয়োজন আমরা নিঃসন্দেহে বলতে পারি, আর এই প্রতিযোগিতার এই সুন্দর পরিবেশনাগুলি আমরা দেখতে পারব আরটিভিতে প্রতিদিন, অর্থাৎ রমজানের প্রতিদিন রাত 9টা 40 মিনিটে। তো এই প্রতিযোগিতায় এবারের আমরা টিভি রাউন্ডে দেখতে পারবো 2 জন করে প্রতিযোগী অংশগ্রহণ করছে, একটি বাংলাদেশ থেকে একজন এবং ভারত থেকে। তাদের মধ্য থেকে একে একে বাছাই করে আমরা পেয়ে যাব চূড়ান্ত 4 জন প্রতিযোগীকে। প্রিয় দর্শক, বেক্সিমকো ইসলামিক আইকন সিজন 4-এ অংশগ্রহণ করেছেন এমন কয়েকজন প্রতিযোগীর সাথে এখন আমরা কথা বলবো। কি নাম আপনার? আব্দুর রাজ্জাক বিন হুসাইন। কোন জেলা থেকে আসছেন? কুমিল্লা জেলা। আলহামদুলিল্লাহ, চেষ্টা করেছি। এই প্রতিযোগিতাটা তো এমন যে একেবারে অগাধ নলেজ, মুসলিম বিশ্ব এবং ইসলাম রিলেটেড যাবতীয় ইনফরমেশন সব কিছু একসাথে অ্যাচিভ করা যদিও কষ্টকর, তারপরে চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ ভালো। মাসুম ভাই, এবার তো ভারত বনাম বাংলাদেশ দুইটি দেশের মধ্যে কম্পিটিশন হবে, কেমন প্রত্যাশা আপনার? মাশাআল্লাহ, খুবই ভালো প্রত্যাশা, আমরা কখনোই ভারত থেকে পিছিয়ে থাকবো না, এটার বাস্তব প্রমাণ আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। ভারত কেমন করবে আপনি আশা করেন? ভারত কেমন করবে? আশা করি ভালোই করবে, তবে তার চেয়ে অনেক ভালো করবে বাংলাদেশ, অতীতের সকল ইতিহাস থেকে এটা আমরা বুঝতে পারি, ইনশাআল্লাহ আমরা ভালো করবো। আপনারা দুজনে কি মাদ্রাসা ছাত্র নাকি জেনারেল লাইনে কেউ পড়াশোনা করেছেন? আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, উনি হচ্ছেন। আমি জেনারেল। কোথায় পড়াশোনা করছেন? আমি পড়তেছি বর্তমানে গভর্নমেন্ট তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। চলুন যাওয়া যাক পরবর্তী স্টেপে, আমরা এবারে শুনব বেক্সিমকো ইসলামিক আইকনের চেয়ারম্যান খালিদ সাইফুল্লাহ বক্সী সাহেবের কথা। ইসলামিক আইকন এটি নিছক কোনো গতানুগতিক টিভি অনুষ্ঠান নয়, বরং এটি একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। গত বছর আমরা বিশ্বের 6টি রাষ্ট্রের অংশগ্রহণে এই প্রোগ্রামটি করেছিলাম, যে এবারে বাংলাদেশ এবং ভারতের মধ্যে জ্ঞানের লড়াই, এবং সেই লড়াইটি কোরআনের জ্ঞান, সুন্নার জ্ঞান, ফিকহের জ্ঞান, গণমানুষের প্রশ্নের জবাব, বাংলাদেশ, ভারত এবং বিশ্ব সংক্রান্ত জিজ্ঞাসা, এবং সেই সাথে ইসলামের ইতিহাস, ঐতিহ্য, এই সকল বিষয় নিয়েই জ্ঞানের লড়াই লড়ছে দুদেশ, বাংলাদেশ এবং ভারত। এখানে মোট 25 লক্ষ টাকার পুরস্কার থাকবে, যে পুরস্কারগুলোর ভেতরে অন্তর্ভুক্ত আছে উমরা পালন, ভারত ভ্রমণ, নগদ টাকা, সেরা 10-এর জন্য থাকবে ট্যাব সহ অন্যান্য উপহার এবং পুরস্কার। ইসলামিক আইকন এবার সিজন 4, আমরা আশা করছি 2025 সালে ইসলামিক আইকন হবে নারীদের নিয়ে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। দর্শক, এতক্ষণ শুনছিলাম ইসলামিক আইকনের চেয়ারম্যান খালিদ সাইফুল্লাহ বক্সী সাহেবের বক্তব্য। এরই মধ্যে দিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনটি শেষ করছি। যারা বিজয়ী হতে চলেছেন তাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমি আব্দুল গনি বিদ্যান এজিপি নিউজের পক্ষ থেকে আরও একবার বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।